हे एवरीवन एसॉर्टेड रेसिपीजे अपने अनेक अनेक स्वागत जानाई आज के एक स्नैक्स रेसिपी निये चले एसेछि जेटा बाड़ीते बनानो सम्भव सेटा होतो अनेकेई भाबते पारेन ना किन्तु आमी आज के खूब सहज पद्धतिते एटा करे देखाबो आर आशा करछि रेसिपिटा आपनादेर भालो लागबे। आमार आजकेर रेसिपि एग चिकेन स्प्रिंग रोल। ठीक যেভাবে আমি এটা বানিয়ে দেখাবো আপনারা যদি সেই স্টেপগুলো ফলো করেন আপনারাও পারফেক্ট স্প্রিং রোল বানাতে পারবেন, এটা আমার স্থির বিশ্বাস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি স্প্রিং রোলের বেস অর্থাৎ পাতলা শীটের মতো যে একটা রুটি তৈরি করতে হয় সেটা তৈরি করে নেব। তার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন আর এক চা চামচের মতন চিনির গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম থিকনেস হওয়ার দরকার। এবার এতে এক চা চামচ সাদা তেল মিশিয়ে নেব আর এই তেলটা দেওয়া ভীষণই জরুরি, এই তেলটার জন্য এই রুটিটা তৈরি করার সময় এটা প্যানের গায়ে লেগে যাবে না। প্রসঙ্গত বলে রাখি আমরা কিন্তু তেল ছাড়াই এই রুটিটা তৈরি করব, আমি দেখিয়ে দেব কিভাবে করতে হয়। এই তৈরি ব্যাটারটা থেকে একটুখানি তুলে সরিয়ে রাখলাম, এটা পরে কাজে লাগবে। এবার প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দু হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি প্রথমে কোনো অয়েল ব্রাশ করিনি, তো এটা শুকনো একদম তাওয়াতে বা প্যানেই করতে হবে। আর যেহেতু আমরা একটু সাদা তেল ব্যাটারে মিশিয়ে নিয়েছিলাম এটা প্যানের গায়ে কিন্তু লাগবে না, ছেড়ে বেরিয়ে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখুন খানিকক্ষণ এটা মিডিয়াম আঁচে বা মিডিয়াম ফ্লেমে রাখার পর এটা এরকমভাবে প্যানের গায়ে থেকে ছেড়ে আসবে, ঠিক সেই অবস্থায় এটাকে উল্টে দেব। আর যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলাই করবেন আপনারা। এটা একটু ভালো করে সেকে নিয়ে এপিটোপিট করে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে রাখার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র, মানে যেমন দেখতে পাচ্ছেন এরকম একটা নিয়ে নিতে হবে। তার উপরে আপনারা একটা পেপার দিয়ে দেবেন, বাটার পেপার বা এমনি পেপার দিয়ে দেবেন বিছিয়ে। ঠিক তার উপরে ওই তৈরি করা রুটিটাকে রেখে দিতে হবে। এটা আর কিছুই না, রুটিটা যাতে পুরোপুরি শুকনো থাকে, মানে কোনোভাবে কোনো ভেজা ভাব না হয়, কারণ অনেক সময় গরম রুটি থাকলে আপনারা জানেন যে তাতে একটা ভেজা ভাব থাকে, তো সেটা যাতে না হয় সেই জন্য এইভাবে রাখা। আমি কথায় কথায় দেখুন আর একটাও আমি তৈরি করে ফেললাম প্রায়। তো এইভাবে সমস্ত ব্যাটারটা দিয়ে যে কটা রুটি হয় সে কটা করে নেব, নিয়ে একের পর এক ওই পেপারের উপরে রেখে স্টোর করে রাখবো। আপনারা চাইলে এরকম রুটি বানিয়ে দু একদিন রেখেও দিতে পারেন, থেকে যায়, কোনো অসুবিধা হয় না। এবার চলে যাই স্টাফিংয়ে। স্টাফিংয়ের জন্য আমি লম্বা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এগুলো কেটে নিয়েছি। এছাড়া আমি দুটো ডিম নিয়ে নুন আর গোলমরিচ দিয়ে গুলিয়ে যেমন অমলেট বানাই সেরকম বানিয়ে রেখেছি। আর কিছুটা বোনলেস চিকেন লম্বা করে কেটে নুন আর গোলমরিচ দিয়ে ফ্রাই করে রেখেছি। এবার ডিমের অমলেটটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার স্টাফিংটা তৈরি করে নেব। একটা কড়াইতে আমি 1 টেবিলস্পুনের মতো বাটার দিয়েছি। বাটারটা গরম হয়ে গলে গেলে ওতে প্রথমে পেঁয়াজ কুচি, তারপর ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়ে দেব, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এতে 1/2 টিস্পুনের মতো চিলি সস দিয়ে দিলাম, 1 টিস্পুন সয়া সস অ্যাড করে দিলাম, সাথে 1 টিস্পুন ভিনিগার অ্যাড করলাম। একটু নেড়েচেড়ে সমস্তটা মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। খেয়াল রাখতে হবে চিকেন আর ডিমটা ভাজার সময় কিন্তু নুন অ্যাড করা ছিল, তো সেই মতো বুঝে দিতে হবে। এরপর এতে 1 টিস্পুন টম্যাটো সস অ্যাড করলাম। চাইলে বেশি ঝাল খেলে আপনারা এর মধ্যে আরও একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি চিলি সস দিয়েছি তাই আর গোলমরিচ অ্যাড করলাম না। এবার রোলগুলো তৈরি করে নেব। একটা রুটি নিয়ে নিয়েছি, তার ঠিক মাঝখানে খানিকটা স্টাফিং অ্যাড করলাম। একটু বুঝে দেবেন কারণ এটাকে আমরা মুড়বো, তো যাতে এটা ফেটে না যায় সেই মতো বুঝে আপনারা দেবেন। এরপরের স্টেপটা কিন্তু খুব জরুরি, খুব ভালোভাবে দেখবেন আমি ঠিক কীভাবে এটাকে মুড়ছি। এইভাবে করে এটাকে উপর থেকে ঢেকে দিয়ে একটুখানি টেনে দেবেন যাতে করে টাইটভাবে এটা বসে যায় বা সেট হয়ে যায়। তারপর দুটো পাশ থেকে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে মুড়ে হাতের আঙুলের সাহায্যে চেপে এটাকে এইভাবে রোল করে দেবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে এটাকে ফলো করবেন। এবার প্রথমে যে একটুখানি ব্যাটার তুলে রেখেছিলাম সেটা থেকে খানিকটা নিয়ে এটাকে সিল করব। দেখে নিন কীভাবে করছি। এইভাবে অল্প করে একটু ব্যাটার নিয়ে এটাতে লাগিয়ে আপনারা এভাবে হাতের সাহায্যে চেপে দেবেন, এটা কিন্তু আর খুলবে না,
এটা একদম সিল হয়ে যাবে। ঠিক একই পদ্ধতিতে আরেকটা আমি করে দেখাচ্ছি, আপনারা ভালো করে স্টেপটা দেখে নিন। মাঝখানে স্টাফিং দিয়ে দিলাম, তারপরে ওটাকে একদম টাইট করে একটু রোল করে নেব, নিয়ে দু সাইড থেকে হাতের সাহায্যে মুড়ে ঠিক যেভাবে রোল করে সেভাবে রোল করে নেব। তারপরে ওই তুলে রাখা ব্যাটার দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দেব। ব্যাস এইভাবে পরপর আমরা সবগুলো রোল তৈরি করে নেব। এরপর স্প্রিং রোলের একদম ফাইনাল স্টেপে চলে এসেছি। কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবেন। আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের হোয়াইট অয়েল ব্যবহার করবেন। তেলটা কিন্তু গরম হতে হবে এবং সেই অবস্থায় এর মধ্যে রোলগুলো দিয়ে দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, তেলটা কিন্তু গরম হতেই হবে, কারণ গরম তেলে না দিলে এই রোলটা কিন্তু বেশ তেল অ্যাবজর্ব করে নেবে, সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু তেল তেলে লাগতে পারে। তো সম্পূর্ণ ফ্রাই করার প্রসেসটা কিন্তু মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই আপনারা করবেন, চেষ্টা করবেন ফ্লেমটা হাই রাখার। তবে হ্যাঁ, পুড়ে গেলে তো আবার হবে না, তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। দেখুন কথায় কথায় কিন্তু আমার দুটো রোল মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। আমি পুরো ফ্রাই করার প্রসেসটা আর আপনাদের দেখালাম না, একটু ফাস্ট করে দেখিয়েছি। এরকম একটুখানি লালচে হয়ে গেলে তুলে নেবেন। ব্যাস আমাদের এক চিকেন স্প্রিং রোল কিন্তু একদম রেডি। এটা কিন্তু বাইরে থেকে বেশ ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম সফট, যেহেতু স্টাফিংটা আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি, তো সব মিলিয়ে দুর্দান্ত হয় খেতে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কীরকম দেখতে লাগছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আর হ্যাঁ, আর একটা বিষয় জানিয়ে দিই, স্টাফিংয়ে কিন্তু আপনারা চাইলে বাঁধাকপি পাতা বা স্প্রিং অনিয়ন কুচিও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে আরও নতুন কিছু রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।